वेलकम बैक टू माई एनादार ब्लग फ्रेंड्स। तो बंधुरा आबारो अनेक दिन पर एक सुंदर ब्लग आपनादेर साथे शेयर करब। भिडियोटा फुल देखबेन, एकटुको स्किप करबेन ना, भीषण सुंदर भिडियोटा। आमार बाड़ीर किछु शाक सब्जी फल फूल आपनादेर साथे शेयर करछि। बोलो पिया बोलो बोलो ना, केनो करो पिया छलो ना। मने मने दुजाने हृदयेर बाधोने पिया तुमी आमार, सात पाके बाधा सात पाके बाधा सात पाके बाधा सात पाके बाधा। बोलो पिया बोलो बोलो ना, তোমার আশাতে এ পথ চাওয়া যে আমার ভালো লাগে, এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে। হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই না আমার। বলো পিয়া বলো বলো না, স্বপ্ন আমারে তোমার দু চোখে আমি সাজিয়ে দিলাম, মনে মনে আমি আমার আমিকে তোমার হাতে দিলাম। তোমায় চাওয়া কাছে পাওয়া সে তো আমার অধিকার। বলো পিয়া বলো বলো না, কেন করো পিয়া ছলো না। মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার, সাত পাকে বাধা সাত পাকে বাধা সাত পাকে বাধা।
বলো পিয়া বলো বলো না। বলো পিয়া বলো বলো না, কেন করো পিয়া ছলো না। মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার, সাত পাকে বাধা সাত পাকে বাধা সাত পাকে বাধা সাত পাকে বাধা। বলো পিয়া বলো বলো না, সাথে এই পথ চাওয়া যে আমার ভালো লাগে, এত ভালো আর এত খুশি যে আমি দেখিনি আগে। হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই না আমার। বলো পিয়া বলো বলো না, সানডের মেনু হচ্ছে ডাল, দেশি মুরগির ঝাল, একদম লাল লাল দেশি মুরগির ঝাল। আর ডালের সাথে রয়েছে ডালের বড়া। তো রান্না বসাতে বসাতে আমি একটু একটু ক্যামেরা করেছি। আর এখানে বেগুন ভাজি। তো দেশি মুরগির ঝাল দেখুন কত সুন্দর কালার হয়েছে। অনেক চিকেন রেসিপি আমার চ্যানেলে আছে, তাই শেয়ার করলাম না আমি কীভাবে করলাম। তো রান্না করতে করতে হঠাৎ একটা পাখি ঘরে ঢুকলো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, অনেক সময় ঘরে পাখি ঢুকে আর আমার আশেপাশে চারিদিকে পুরো গাছপালায় ভরপুর, যার জন্য আমার ঘরে সব সময় পাখি থাকে। তো অনেক সময় ভাবি শেয়ার করব করা হয় না, তো আজকে করলাম। তো দেখতেই পেলেন ডালের বড়া করলাম, আর এটা হচ্ছে মাছের চাটনি, কাতলা মাছের চাটনি। কালকে তিন পিস কাতলা মাছ রয়েছিল, সেটা দিয়ে চাটনি করে নিলাম। তো ডাল, ডালের বড়া, মাছের চাটনি, চিকেন আর একটু আনারসের চাটনি করেছি, সেটা দেখানো হয়নি। আর বেগুন ভাজা, এটাই হচ্ছে সানডের মেনু। তো বন্ধুরা, ভীষণ ভয়ে ভয়ে আজকের ভিডিওটা করলাম, কারণ চারিদিকে জল আর জল,
শুধু বন্যার বন্যা। তো আমার বাড়িতে একবার বন্যা হয়েছিল, তো ভীষণ ভয়। সামনে একদম বাড়ির পিছনে একটা ছোট্ট বিলের মতো আছে, অনেকে বিল বলেন, অনেকে খাল বলেন, অনেকে আবার ছড়া বলেন, যে যাই বলুন না কেন, ওটা নদীর সাথে কানেক্টেড। তো নদীতে যখন জল বেশি হয় তখন এটাও ভরে যায়, আর বাড়িতে জল আসার সম্ভাবনা থাকে। আর একবার এসেছিল বাড়িতে জল, ভীষণ কষ্ট হয়েছিল বন্যা হওয়ার পর, অনেক জিনিস আমার নষ্ট হয়ে গিয়েছিল। হঠাৎ করে কেউ জানতো না যে বন্যা হবে, কখনোই হয়নি, ফার্স্ট হয়েছিল। তো এবারও ভীষণ ভয়ে ভয়ে কাটাচ্ছি, একদম বাড়ির একদম ঘরের সাথে, একদম আমার যে রুম, রুমের সাথে বিলটা রয়েছে। তো বিলটা পুরো ভরে গিয়েছিল জলে, যদিও পরে জলটা কমে গেছে আর ওঠেনি। তো এখনো ভয় আছে, যদি বৃষ্টি এভাবেই হতে থাকে, রোজ যদি এভাবে বৃষ্টি হয় তাহলে জল উঠবে, আর বন্যা হলে ঘরে জল উঠলে যে কতটুকু কষ্ট সেটা সবাই জানেন। তারপরও আমি আজকে আমার এই ব্লগটা শেয়ার করছি। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পুরানো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, রোজ আমার ভিডিও দেখার জন্য আর ফুল দেখার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, ভালো ভালো কমেন্ট করবেন, যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।